গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আর এখন বাজে সকাল 9টা। তো চলো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করি। যারা আমার চ্যানেলটিকে আগে থেকে দেখেছেন অ্যান্ড সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটিকে নতুন দেখছেন তারা ভিডিওটিকে ছেড়ে যাবার আগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব অ্যান্ড বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই নেক্সট ভিডিওটি ছাড়বো তখনই আপনাদের কাছে সেই নোটিফিকেশানটি চলে যাবে। থ্যাংক ইউ সো মাচ। দেখলেই রান্নাটা আমি কি রান্না করেছি, এটা একটা সোয়াবিনের তরকারি। তরকারিটা জাস্ট ব্যাপক খেতে, জাস্ট ইয়াম্মি খেতে। তোমরা একবার রান্না করে দেখো, একবার রান্না করে খেয়ে দেখো, আমার গ্যারেন্টি খুব সুন্দর হয়েছে, খুব ভালো লাগবে খেতে। তো তোমরা এই রান্নাটা রেসিপিটা পুরোটা দেখতে হলে তোমাদেরকে আমার আরেকটা চ্যালেঞ্জ, যেটার নাম সুপর্ণা খাওয়া দাওয়া, সেইটাতে যেতে হবে। তো আমি সেই চ্যানেলটার লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে অ্যান্ড ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো, আর ভিডিওটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে আর আমার ফার্স্ট কমেন্টে দিয়ে দেবো। তোমরা অবশ্যই জিনিসটাকে দেখো আর বাড়িতে বানিয়ে খেও। আর তোমাদের যদি ওই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার ওই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে দিও। তো চলো, আর আমি একটু বেরোবো, তো তার জন্য আমি রেডি হয়ে আবার ফিরে আসছি। তো চলো। হাই গাইজ, এখন সন্ধেবেলা, এখন সন্ধে 6:15 বাজে। তো আমি আর মা একটুখানি বেরোচ্ছি, তো চলো দেখো কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি করছি না করছি। তো চলো দেখা যাক। আমি একটুখানি সোনার দোকানে গেছিলাম, একটু কাজ ছিল তো ওখানে গেছিলাম। তারপর ওখান থেকে বেরিয়ে পিসির বাড়িতে গেছিলাম, পিসির বাড়িতে গিয়ে একটুখানি গল্প টল্প করলাম। তো মানে গল্প টল্প করে আর যাওয়ার সময় একটু ফুচকা কিনে নিয়ে গেছিলাম। তো আমার মা তো আর ফুচকা খায় না, তো আমি আর পিসি দুজনে ফুচকা খেয়েছি। তারপরে একটুখানি গল্প গুজব করছিলাম আমরা সবাই মিলে, তো তারও একটু ফুটেজ আমি দিয়েছি, মানে কালেক্ট করেছি। অ্যাকচুয়ালি সবাই তো আর কমফোর্টেবল নয় ক্যামেরার সামনে, তো তার জন্যে বেশি তুলিনি, অল্পই তুলেছি। তো ব্যাস এইটুখানি। তো আমরা জাস্ট এই পিসি বাড়ি থেকে এলাম, এখন প্রায় 9টা বাজে। তো আজকের ব্লগটা ব্যাস এইটুকুনি রাখলাম। তোমাদের যদি ভিডিওর মধ্যে কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে দিও। আর তোমরা অলওয়েজ হ্যাপি থাকো অ্যান্ড স্মাইল করো। তো চলো, আজকের দিনটা ব্যাস এইটুকুনি। গুড নাইট।